পাভেল দুরব অনেকের কাছে অনেক কিছু, কারো কাছে তিনি প্রোগ্রামিং দুনিয়ার বিস্ময়, কারো কাছে বিলিয়নার উদ্যোক্তা, কেউ তাকে ভাবেন ক্রেমলিনের পুতুল, কেউ বা বাক স্বাধীনতার যোদ্ধা। এই পাভেল দুরবের সঙ্গে অন্তত 100 শিশুর জিনগত সম্পর্ক রয়েছে, জৈবিক দিক বিচারে তিনি 100 সন্তানের বাবা। দুরবের বড় পরিচয়, তিনি বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা। গত 24 আগস্ট ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্স সফরের সময় তাকে আটক করা হয়েছে। তাকে মেটা ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতো অসাধারণ বিবেচনা করা হয়। 15 বছর ধরে শুক্রাণু দান করে আসছেন দুরব। গত জুলাইয়ে তিনি স্বীকার করেন তার শুক্রাণু থেকে 100 সন্তান জন্ম নিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী পাভেল দুরবের মোট সম্পদের পরিমাণ 915 কোটি মার্কিন ডলার। তার অনেক দেশের পাসপোর্ট এবং আবাস রয়েছে। এক দশকের বেশি সময় ধরে তিনি সীমাহীন এক জীবনযাপন করছেন। তাকে প্রায় খালি গায়ে বিভিন্ন দেশে ভ্রমণে যেতে দেখা গেছে। গণতান্ত্রিক হোক আর অন্য যে কোনো দেশের, সরকারি বিভিন্ন সংস্থার নজরদারি এড়িয়ে মুক্ত যোগাযোগের স্বাধীনতা এনে দিয়েছেন তিনি। দুরবকে আটকের বিষয়টি এখন নতুন একটি বিতর্ক তৈরি করেছে। তার তৈরি টেলিগ্রাম অ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ যোগাযোগের সুবিধা দেয়। এতে তৃতীয় পক্ষ ঢুকতে পারে না। ধারণা করা হচ্ছে দুরবকে আটকে টেলিগ্রামের এনক্রিপশন প্রযুক্তিতে হস্তক্ষেপের চেষ্টা করা হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আয়ত্তে আনার জন্য যে চেষ্টা চালাচ্ছে, দুরবকে আটক করে বিষয়টি হাসিলের চেষ্টা করা হতে পারে। এবছরের শুরুতে ডানপন্থী বিশেষজ্ঞ টাকার কার্লসনকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন দুরব। এই প্রযুক্তি উদ্যোক্তা নিজের সম্পর্কে বলেন, 1984 সালে সোভিয়েত ইউনিয়নে তার জন্ম। 4 বছর বয়সে তার পরিবার ইতালি চলে যায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তার পরিবার রাশিয়ায় ফিরে আসে। তখন দুরবের বাবা সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটিতে কাজের সুযোগ পান। দুরবের কোডিং সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার স্পৃহা তাকে ভিকন ট্যাক্টে নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরিতে উৎসাহ দেয়। 21 বছর বয়সে 2006 সালে তিনি ভিকে তৈরি করেন। অল্প সময়ে রাশিয়ার ফেসবুক হিসেবে পরিচিতি পায় ভিকে। যুক্তরাষ্ট্রের ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সমকক্ষ হিসেবে রাশিয়ায় পরিচিতি পান দুরব। কিন্তু ক্রেমলিনের সঙ্গে দুরবের সম্পর্ক খুব দ্রুত খারাপ হতে শুরু করে। ইউক্রেনের কিয়েভের বিক্ষোভকারীরা ভিকে ব্যবহার করে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইভানোভিচের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। দুরব বলেন, 2013 সালের ওই সময়ে ক্রেমলিন তাকে ইউক্রেনীয় ব্যবহারকারীদের তথ্য তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেয়। দুরব তা প্রত্যাখ্যান করেন। এতে রুশ সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। দুরব বলেন, টেলিগ্রাম তৈরির পেছনে ক্রেমলিনের অভিজ্ঞতা উদ্দীপক হিসেবে কাজ করেছে। পরে তিনি দুবাই ভিত্তিক অ্যাপ হিসেবে টেলিগ্রাম চালু করেন। তিনিও তার ভাই মিলে সরকারি চোখের আড়ালে থাকবে এমন অ্যাপ তৈরি করতে চেয়েছিলেন। টেলিগ্রামের শক্তিশালী এনক্রিপশন প্রযুক্তি এবং ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালার কারণে শুরু থেকেই লাখো মানুষ টেলিগ্রামে যুক্ত হয়। তবে একই সঙ্গে টেলিগ্রাম দুর্বৃত্তদের টেনেও আনে। এর মধ্যে 2015 সালের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরাও টেলিগ্রাম ব্যবহার করেই তাদের যোগাযোগ করেছিল বলে অভিযোগ ওঠে। টেলিগ্রামে ব্যবস্থাপনার ঘাটতি সংক্রান্ত একটি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় টেলিগ্রামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের মালিককে অপব্যবহারের জন্য দায়ী বলে দাবি করা অযৌক্তিক। টেলিগ্রাম ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে চলে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।